আমার দেহে আমার কলবে ওগো নবী তোমার নূর তোমার নূরে আমার সৃজন তুমি হলে আল্লাহর নূর আল্লাহুম্মা مولانا محمد وعلى سيدنا محمد اسمان جومين گروہ تارا چندر شرج تمار عرش كرسي لوح قلم جنة دوزخ تمار نور اللهم مولانا محمد وعلى آله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه وبيتر عيد ميلاد النبي صلى الله عليه وسلم وفاتحة يازدهم এবং উরসে কুল আউলিয়া উদযাপন উপলক্ষে হযরতে শাহ সুফি আলহাজ মোহাম্মদ আলী নওয়াজ প্রকাশ দাদা হুজুর এর আয়োজনে রেইনবো কমিউনিটি সেন্টার কেইপিজেড পকেট গেট এই অত্যন্ত পরিচিত কমিউনিটি সেন্টারে লোকে লোকারণ্য এই মাহফিলের সর্বস্তরের শ্রোতা মণ্ডলী মাইকের আওয়াজ যারা শুনছেন অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে সালাম আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক জাল্লা শানহু সর্বপ্রথম আমার নবীর রূহ সৃষ্টি করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি হলো আমার নবীর রূহ মুবারক এবং আমার নবীর রূহ মুবারক থেকে আমাদের রূহ মুবারক আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে আমার আল্লাহ নিজের কাছে আমাদের রূহগুলো চার হাজার বছর রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা এখানে দুনিয়ায় এসেছি অনেক দিন পরে অনেক হাজার বছর পরে
শুধু 4000 বছর ফর 4000 লং ইয়ার্স 4000 বছর ধরে রূহ এর রূপে ইন দা শেপ অফ স্পিরিট রূহের রূপে আমরা লামকানে আমার আল্লাহর কাছে ছিলাম সুবহানাল্লাহ আমাদের রূহকে সৃষ্টি করার পরে আল্লাহ আরশ সৃষ্টি করেছেন সেই আমাদেরকে যখন পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর মাঝখানে চারটা বড় বড় জগতে আমাদের আমাদেরকে রেখেছেন সুবহানাল্লাহ বলি আমাদের এখানে আসার রয়েছে দীর্ঘ ইতিহাস আমরা প্রথমে ছিলাম আলমে লাহুতের মধ্যে অর্থাৎ যেটা আল্লাহর জগৎ তারপরে এসেছি আলমে জাবারুতের মধ্যে যেখানে জিব্রিলের মতো পাওয়ারফুল ফেরেশতারা থাকে তারপরে এসেছি আলমে মালাকুতের মধ্যে যেখানে সাধারণ ফেরেশতারা থাকে তারপরে আমরা আলমে নাসুতের মধ্যে এসেছি আলমে নাসুতের মধ্যে আসার পরে মায়ের গর্ভে যখন আমাদের শরীরটা গঠন হলো 40 40 40 120 দিন যখন মায়ের গর্ভের মধ্যে আমরা টিকলাম আল্লাহ হাজার বছর ধরে লালন করা সেই রূহ আমাদের দেহের ভিতর প্রবেশ করিয়ে দিলেন আমাদের মধ্যে প্রাণের সঞ্চার হলো আমরা জীবন লাভ করলাম এবং হয়ে গেলাম আশরাফুল মাখলুকাত সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদের রূহকে এভাবে সযত্নে লালন পালন করে আমাদের দেহের মধ্যে দিয়ে এই পৃথিবীটা আমাদেরকে দেখার সুযোগ দান করেছেন সুবহানাল্লাহ একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তো আল্লাহ আমাদেরকে এমনি সৃষ্টি করেন নাই আমাদেরকে আবাসা সৃষ্টি করেন নাই উই হ্যাভ নট বিন ক্রিয়েটেড উইদাউট এনি রিজন আল্লাহ বলছেন তোমরা কি চিন্তা করেছো যে আমি তোমাদেরকে কোনো কারণ ছাড়াই সৃষ্টি করেছি না না তোমরা এরকম মনে করো না তোমাদের সৃষ্টির পিছনে একটা কারণ আছে সেই কারণ হলো যে তোমরা আমাকে চিনবে এবং আমার ইবাদত করবে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই হ্যাভ নট ক্রিয়েটেড হিউম্যান কাইন্ড এন্ড জিনি বাট অনলি ফর মাই ওয়ারশিপ আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য কিন্তু মানুষের নাম যে ইনসান মানুষের নাম যে ইনসান ইনসান সবকিছু ভুলে যায় ইনসান সবকিছু ভুলে যায় ওই যে চারটা জগৎ পার হয়ে এসেছি দীর্ঘ সময় ধরে আমরা যে কি জন্য সৃষ্টি হইলাম কেন সৃষ্টি হইলাম সবকিছুই ভুলে গেলাম একটা গান শুনেছিলাম বড় মজার সুন্দর লেগেছে তবলা ছাড়া গাইলে এটা নাতি হয়ে যায় ছিলাম বা কোথায় মনে তো পড়ে না এলাম বা কোথায় বুঝিতে পারি না ছিলাম বা কোথায় মনেতে পড়ে না এলাম বা কোথায় বুঝিতে পারি না যাব বা কোথায় তাও তো জানি না যাব বা কোথায় তাও তো জানি না এ কেমন মুসিবতে পড়লাম রে কেন পাঠাইল রে ও আল্লাহ কেন পাঠাইল রে দুই দিনের বিষয় মিছা দুনিয়ায় কেন পাঠাইল রে ও আল্লাহ
কেন পাঠাই লোরে যদি আমার নবী কোরআন না আনতেন তাহলে আমরা বুঝতেই পারতাম না যে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন মানুষ ভুলে গেছে বিকজ ম্যান ইজ ফরগেটফুল কেন যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এটা মানুষ বলেন না ভুলে গেছে আল্লাহ বলেন না আমার বান্দাকে আমাকে মনে রাখতেই হবে এই আবার মনে করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং আমার নবীকে বানিয়েছেন সেই রাসূলদের সরদার আমার নবীকে বানিয়েছেন খাতামুন নবিগিন আমার নবীর পরে আর কোন নবী আসবে সেই নবীর উপর হাজার ও লাখ কোটি দুরুদ এবং সালাম পেশ করছি সেই নবী যখন নবুয়ত শেষ করে দিলেন আপনারা আমাকে বলেন আমার নবীর পরে কি আর কোন নবী আসতে পারে সবাই একসাথে বলবেন আর কোন নবী আসতে পারে বন্ড নবী এসেছিল মুসাইলামাতুল কাযযাব বন্ড নবী এসেছিল আসওয়াদ আনাসি আল্লাহ তাদেরকে বেইজ্জত করে করে মেরেছেন আজকের যুগেও কোন মানুষ যদি বলে না নবী আরো আসতে পারে তাহলে ঈমান থাকবে না ঈমান যাওয়ার জন্য এই একটাই যথেষ্ট কেউ যদি বলে নবী আরো আসতে পারে নাউজুবিল্লাহ বলেন তাহলে নবুয়ত আমার নবী ইসলামের রশি ধরেছেন নাকি ধরেন নাই আরো জোরে নবী কি ইসলামের রশি ধরেছেন নাকি ধরেন নাই নবীর হাত কি নরম বলেন না নবীর হাত কি নরম নবীর হাত কে শক্ত করেছেন কে আরো জোরে ওরে এই গাছ প্রথমে নরম ছিল আমি সাহাবী নামের গাছের শাখা প্রশাখা ফল মূল যখন বের করেছি এই গাছ এমন শক্ত হয়ে গেছে আমি আল্লাহ নিজেও খুশি হয়ে গেছি নবীর হাতকে শক্ত বানিয়েছেন আমার আল্লাহ তো যেই নবীর হাতকে আল্লাহ শক্ত বানান সেই নবীর হাতকে কি কেউ নরম বানাইতে পারবে তাই ইসলামের রশি ধরে আছেন আমার নবী ইসলামের অভিভাবক হলেন আমার নবী ঠিক কিনা সন্তানের অভিভাবক তার পিতা পিতা যখন মারা যায় সন্তান হয়ে যায় এতিম সন্তান হয়ে যায় কি এতিম অসহায় ঠিক কিনা বলেন এতিম কি অসহায় এতিম অসহায় একজন স্ত্রীর অভিভাবক হলো তার স্বামী ঠিক কিনা বলেন এই স্ত্রীর স্বামী যখন মারা যায় সেই স্ত্রীকে বলা হয় বিধবা কি বলা হয় বিধবাও অসহায় বিধবাও কি অসহায় এবার একটা লাইন শুনেন কাসিদায়ে বরদার একটা লাইন একটা কাসিদায়ে বরদার লাইন শুনেন মনেও শুনবেন কানেও শুনবেন প্রাণেও শুনবেন আপনার যদি কোনোদিন প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে এখন থেকে সেই প্যারালাইসিস দূর হয়ে যাবে আরো জোরে বলেন না একটু সবাই পিছন থেকে বলেন সুবহানাল্লাহ منهم بخير يبين مكفولة أبدا منهم بخير يبين وخير بعل فلم تيتم ولم تئم مولا يا سل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم سبحان الله
Islam is always taken care of. ইসলামের দায়িত্ব সব সময় নেওয়া আছে ইসলামের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু সেই ইসলামের রশি নবীর হাতে ধরা আছে ইসলামের গার্ডিয়ান নবী কিয়ামত পর্যন্ত আছে নাকি নাই তো কিয়ামত পর্যন্ত নবী যখন আছে তখন ইসলাম এতিম সন্তানের মতো অসহায় হবে না বিধবা মহিলার মতো অসহায় হবে না ইসলাম উইল নেভার বিকাম হেল্পলেস লাইক অ্যান অরফেন অর এ উইডো ইসলাম উইল অলওয়েজ বি স্ট্রং বিকজ দা রোপ অফ ইসলাম ইজ অলওয়েজ কট বাই মাই প্রফেট ইসলামের রশি সব সময় আমার নবী ধরে আছে এই জন্য ইসলাম কখনো এই পৃথিবী থেকে ধ্বংস হবে না الله اكبر يا رسول الله يا غوثيه يا غوثيه يا زندہ باد তাহলে ইসলামের রশি নবী ধরে আছে ঠিক কি না যে ইসলামের রশি নবী ধরে আছে এই ইসলাম কখনো অসহায় হতে পারে না মাঝে মাঝে বিপদে পড়বে কিন্তু সেই বিপদ থেকে আবার আমার নবী উদ্ধার করবেন তো নবী যখন পর্দা করলেন আমার নবী বলে আমি পর্দা করেছি কিন্তু আমার সন্তানেরা আমার ওয়ারিসেরা দায়িত্ব পালন করবে এদের নাম হবে সাহাবী এদের নাম হবে তাবেঈ তারপরে আউলিয়া ইকরাম আর আমার আওলাদের মধ্যে একটা আওলাদ আসবে যেই আওলাদের নাম হবে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি সে গুমন্ত ইসলামকে আবার জিন্দা করে ফেলবে সেই আব্দুল কাদের জিলানির কথা আমাকে বলতে বলা হয়েছে সেই আব্দুল কাদের জিলানির ব্যাপারে আমার গাউসুল আজমের ব্যাপারে ইবনু তাইমিয়া যাদেরকে আমরা দুচোখে শুনতে পারি না দেখতে পারি না তাদের লিডার ইবনু তাইমিয়া পর্যন্ত আমার গাউসুল আজমের প্রশংসা করেছেন সেই ইবনু তাইমিয়া বলছেন একদিন গাউসে পাক বলছেন যে আমি হঠাৎ করে একটা আরশে আজিম দেখতে পেলাম কি দেখলাম আরশে আজিম এটা লিখতেছে ইবনু তাইমিয়া তার কিতাবের মধ্যে মজমুআতুল ফতোয়া এইরকম একটা আরশে আজিম দেখলাম আরশে আজিমের উপর একটা নূর দেখলাম আরশে আজিমের উপর একটা কি নূর দেখলাম নূরের পিছন থেকে আমাকে বলছে ইয়া আব্দুল কাদের আনা রাব্বুকা হে আব্দুল কাদের আমি তোমার প্রভু আমি তোমার সুবহানাল্লাহ বলেন আর নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ হে আব্দুল কাদের আমি তোমার প্রভু আই এম ইওর লর্ড তো প্রভু তুমি কেন এসেছো হাল্লালতু লাকা মা হারামতু আলা গাইরিকা সমস্ত মানুষের জন্য যা হারাম তোমার জন্য সব হালাল করে দিলাম তোমার জন্য মদ খাওয়া হালাল তোমার জন্য সুদ খাওয়া হালাল তোমার জন্য জানা করা হালাল সবগুলো হালাল বাকি সবার জন্য হারাম তো কেন 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 আমাকে কেন এত সুযোগ দিলা বলে তোমার উপর আমি বেশি খুশি হয়ে গেছি এবাদত সেবাদত করতে হবে না যত হালাল হারাম জিনিস আছে সব তোমার জন্য কি হালাল সাথে সাথে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানি বলছেন আখসা ইয়া আদুল্লাহ হে আল্লাহর দুশমন আমার নজর থেকে সরে যা এবং বেইজ্জত হয়ে যা আমার নজর থেকে সরে যা এবং বেইজ্জত হয়ে যা তুই হলি এক নম্বর শয়তান ইবলিস তুই হলি এক নম্বর শয়তান ইবলিস আমার নজর থেকে দূরে সরে যা ইবলিস অপমানিত হয়ে দূরে সরে যাইতে যাইতে বলল এই আব্দুল কাদের আজকে তোমার এলম তোমার হেলম তোমার জ্ঞান তোমাকে বাঁচিয়ে ফেলেছে আমি যেভাবে ওখানে লিখেছি সেভাবে বলছি একটু বাড়িয়ে বলছি না
এখন মুরিদেরা জিজ্ঞেস করলেন যে আপনি কিভাবে বুঝতে পারলেন এ শয়তান এ তো আল্লাহও হতে পারত আপনি শয়তান কিভাবে বুঝলেন কারণ আল্লাহ তো আগুনের পিছন থেকেও কথা বলেছে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তো আগুনের পিছন থেকে কথা বলেছেন মূসার সাথে আপনি কিভাবে বুঝলেন এটা শয়তান বলে আমি দুইটা কারণে বুঝতে পেরেছি সুবহানাল্লাহ আর জোরে বলি মাহফিলে এসেছেন কিছু নিয়ে যান আকীদা ঠিক করেন ঈমান ঠিক করেন বুঝ ঠিক করেন আকল ঠিক করেন করেক্ট ইওর কনসায়েন্স আপনার বিবেককে ঠিক করেন বলছি আমি দুইটা কারণে কি করলাম বুঝলাম যে সে কি আরো জোরে বলেন আমি কয়টা কারণে বুঝেছি আই আন্ডারস্টুড দ্যাট হি ইজ দ্য সাইটান বিকজ অফ টু রিজনস আমি দুইটা কারণে বুঝলাম সে শয়তান এক নম্বর কারণ হলো শরীয়তটা হলো নবীর ঠিক কি না নবীর শরীয়তের যা হালাল কিয়ামত পর্যন্ত হালাল থাকবে নবীর শরীয়তে যা হারাম কিয়ামত পর্যন্ত হারাম থাকবে কখনো নবীর শরীয়ত নবী ছাড়া আর কেউ পরিবর্তন করতে পারবে না সুতরাং সে যখন বলল তোমার জন্য হারামকে হালাল করে দিলাম আমি বুঝে ফেললাম এ আর কেউ নয় এ মিস্টার ইবলিস ঠিক কি না বলেন তো দ্বিতীয় কারণ কি দ্বিতীয় কারণ হলো ইবলিস বলেছে আনা রাব্বুকা আমি তোমার রব ইবলিস নিজেকে রব বলবে ইবলিস নিজেকে খালিক বলবে ইবলিস নিজেকে মালিক বলবে ইবলিস নিজেকে আজিজ বলবে ইবলিস নিজেকে গাফুর বলবে সব কিছু বলতে পারবে কিন্তু ইবলিস কখনো বলতে পারবে না আনা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কখনো ইবলিস বলতে পারবে না আনা আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আমার আল্লাহই বলতে পারবে انا الله الذي I am the Allah I am Allah without whom there is no else worshipable আমি ছাড়া আর কোনো মাবুত নাই আমি আল্লাহ এ কথা ইবলিসের বলার সাধ্য নাই এ কথা শুধু আল্লাহই বলবেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ محمد صلى الله عليه وسلم আমার দেহ আমার মন যতে থাকে সর্বকোন আমার দেহ আমার মন যতে থাকে সর্বকোন যেমন জপেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে হাসবি রাব্বি আল্লাহর জিকির যেখানে আমার নবীর জিকির সেখানে আরশ কুরসি লৌহ কলম কালিমা নামাজ আজান আল্লাহর জিকির যেখানে আমার নবীর জিকির لوح قلم كلمة نامس أزان الله چھاڑا معبود نائي نبي چھاڑا اوپائي نائي الله چھاڑا معبود نائي نبي چھاڑا اوپائي نائي جمون بولن موسى
في قلبي نور محمد صلى الله عليه وسلم. I got my body, take my heart or bring out all my blood. Got my body, take my heart or bring out all my blood. Every inch and drop will say la ilaha illallah. Hasbi Rabbi Jalal ma fi kalbi ghayru لا إله إلا الله. تلقوا سباكر وازر شروطه. أمرا شريوتر اكتا بڑو شكا پے گلم جیبونے کارو جننو کنو حرام حلال ہو بنا کنو حلال حرام ہو بنا ٹھیک کی نہ بولین نماز پانچ وقت কোন দিন সেখান থেকে এক ওয়াক্ত কমতে পারবে না? আওয়াজ করবেন না? মুনাফিকের একটা আলামত আছে, সেটা হলো মুনাফিক ফজরের নামাজ পড়ে না এবং এশার নামাজ পড়ে না। যারা ফজরের নামাজ ছেড়ে দেয়, যারা এশার নামাজ ছেড়ে দেয়, এরা হলো মুনাফিকের আলামতের অধিকারী। এই জন্য যুগে যুগে অনেকগুলো মুনাফিক এসেছে যারা বলে যে নামাজ তিনক্ত হইলে অসুবিধা কি, ফজর আর এশা বাদ, নাউজুবিল্লাহ বলেন না। এটাও নবীর শরীয়তকে পরিবর্তন করা, ঠিক কি না? এটা কোনোদিন হতে দেওয়া যাবে না। অনেকে আবার আজানের মধ্যে পরিবর্তন করতে চায়, এটা কি হতে দেওয়া যাবে না? মদ হারাম হারাম, জুয়া হারাম হারাম, এটা কি কোনদিন আপনার জন্য হালাল হবে? আমার নবী বলেছেন যে ব্যক্তি জুয়া খেলে জান্নাতে সে প্রবেশ করতে পারবে না, যে ব্যক্তি মদ খায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, জাহান্নামে জ্বলতে হবে, আগুনের রশি দিয়ে বেঁধে রাখা হবে। যদি আপনি চান আপনাকে আগুনের মধ্যে বেঁধে রাখা হোক, আপনাকে আগুনের স্তম্ভের মধ্যে, আগুনের জানালা বেঁধে, আগুনের দরজা বেঁধে, আগুনের পিলারের সাথে বেঁধে রাখা হোক, তাহলে মোবাইলের মধ্যে জুয়া খেলেন, তাইলে টেলিভিশনের মধ্যে জুয়া খেলেন, তাহলে রাস্তাঘাটে বসে বসে জুয়া খেলেন, হোয়াট ইজ দ্য প্রবলেম? দুনিয়ার মধ্যে খেলতেই পারবেন, খেলতেই পারবেন, নো প্রবলেম ইন দ্য হেয়ার, এখানে কোনো প্রবলেম নাই। প্রবলেম তো ওখানে যখন যাওয়ার সাথে সাথে আপনাকে আগুনের আদর উপহার দেওয়া হবে, ঠিক কিনা বলেন না? জুয়া সেটা জুয়া, সেটা আপনি হাতে খেলেন, মোবাইলে খেলেন, যেখানেই খেলবেন, এটা ইপিএল বিপিএল সিপিএল টিপিএল যেটার নাম দিয়েই খেলেন, সেটা কি? মদকে যদি আপনি অন্য লেভেলে নাম দেন তারপরও সেটা কি মদ, ঠিক কি না? বোতল পরিবর্তন করলেও মদ পরিবর্তন হবে না, তারপর লেভেল পরিবর্তন করলেও মদ পরিবর্তন। আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানি যখন তাতারদের আক্রমণে, যখন ক্রুসেডারদের আক্রমণে, যখন এই ইসলাম মরা মরা অবস্থা, আমার নবীর আওলাদ আবার সেই ইসলামকে জিন্দা করে দিয়েছেন, এই জন্য তার নাম হয়েছে মুহিউদ্দিন। আজকের যুগে যত আউলিয়া ইকরাম খাজে খাজগান বলেন, আলী শাহ বলেন, আপনি শাহ জালাল বলেন, শাহ পরান বলেন, সবাই কিন্তু আমার গৌসে পাকের পতাকা নিয়ে বাংলাদেশে সহ সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে। সবাই আমার গৌসে পাকের গৌসিয়তের পতাকা উড়াচ্ছে, ঠিক কিনা বলেন? আপনারা জানেন ইমামে হাসান আমার নবীর নাতি, ঠিক কিনা? আপনারা জানেন ইমামে হুসাইনও আমার নবীর নাতি, ঠিক কিনা বলেন? ওনাদের মায়ের নাম কি? আরো জোরে, মা ফাতিমা। ওনাদের বাবার নাম কি? মাওলা আলী। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই মা ফাতিমার মাওলা আলীর দুই ছেলে ইমাম হাসান হুসাইন ইমাম হাসানের ছেলের নাম হলো হযরতে জাইনুল আবেদিন সুবহানাল্লাহ ইমাম হাসানের একটা ছেলে ছিল নাম ছিল হাসান ইমাম হাসানের একটা মেয়ে ছিল ফাতিমা ইমাম হাসানের একটা মেয়ে ছিল ইমাম হুসাইনেরও একটা মেয়ে ছিল ফাতিমা হিসাবটা বুঝেন ইমাম হুসাইনের একটা মেয়ের নাম আরো জোরে বলেন না ইমাম হুসাইনের একটা মেয়ের নাম ফাতিমা ইমাম হাসানের একটা মেয়ের নাম এদিকেও ফাতিমা ওদিকেও ফাতিমা ইমাম হুসাইনের ছেলের নাম জয়নুল আবেদিন ইমাম হাসানের ছেলের নাম হাসান ইমাম হাসান কি ইমাম হোসেন কি করলেন নিজের ছেলে জয়নুল আবেদিনের জন্য ইমাম হাসানের মেয়ে ফাতিমাকে আনলেন এবং হাসানের ছেলে হাসানের জন্য নিজের মেয়ে ফাতিমাকে বিয়ে দিলেন দুই ভাই এমনিতে ভাই আবার হয়ে গেলেন বেয়াই সুবহানাল্লাহ আর জোরে বলেন না ওই দুই ফাতিমার বংশে ইমাম হাসানের বংশে ইমাম হুসাইনের বংশে দুই জনের বংশ দিয়ে উম্মুল খাইর ফাতেমার পেটে আমার গৌসুল আজমের জন্ম হয়েছে এটা এমন রক্ত বাবার দিক দিয়েও নবীর আওলাদ মায়ের দিক দিয়েও নবীর আওলাদ আবার হাসানের আওলাদ হুসাইনের আওলাদ আবার ইমাম হুসাইনের মেয়ে ফাতিমা ইমাম হাসানের মেয়ে ফাতিমা দুই ফাতিমা আবার আমার নবীর মেয়ে ফাতিমা আবার গৌসে পাকের মা ফাতিমা পাঁচ ছয়টা ফাতিমা যখন একত্রিত হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানির জন্ম হয় ওলি দিগের রাজা মহারাজ ল সালাম কানি আব্দুল কাদের জিলানি কৃপা করে রাখ মোদের লাজ ওগো কুতুবে রাবানি আব্দুল রসুল পাকের তুমি পিয়ারা মৌলালির নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা হাসান হুসাইনের জিগার পারা পঞ্জাতানের দোহাই তোমায় কর মুশকিল আসানি আব্দুল কাদের নাই তুলনা বিশে তোমার পীরানা পীর লাসানি মনে রাখবেন আমি গৌসে পাকের ব্যাপারে কয়টা কথা বলেছি এই পর্যন্ত দুইটা কথা বলেছি এক শয়তান এসে দুকা দিতে পারে নাই দুই আমার গৌসে পাক মায়ের দিক দিয়েও রাসূল পাকের আওলাদ বাবার দিক দিয়েও রাসূল পাকের আওলাদ এবং গৌসে পাকের বংশের মধ্যে ফাতিমা নামের ছড়াছড়ি ফাতিমা নামের ছড়াছড়ি সেই গৌসে পাক মুহিউদ্দিন তার নাম কি নাম মুহিউদ্দিন মানে দ্বীনকে জিন্দাকারী জোরে বলুন না সুবহানাল্লাহ এবার সামনের দিকে আসি আমি আপনাদেরকে বলেছি ইবনু তাইমিয়া বিপক্ষ দলের লিডার হয়েও আমার গৌসে পাকের অবদান তুলে ধরেছে তাই আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানি বলছেন তোমরা কখনো হারামকে হালাল করবে না এবং হালালকে হারাম করবে না হালালকে হারাম করা হারামকে হালাল করা এটা হলো শয়তানের খাসলত ঠিক কিনা বলে তো আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানি
رضي الله تعالى عنه এখানে আমাদের চট্টগ্রামের চাইতে বেশি খতমে গাউসিয়া কোথাও হয় না ঠিক কিনা বলেন না বলতে পারেন চট্টগ্রাম হলো খতমে গাউসিয়ার রাজধানী ঠিক কিনা এটা আমাদের জন্য বিরাট একটা গৌরব চট্টগ্রাম বিশ্ববাসীকে কয়েকটা দুরূদ উপহার দিয়েছে সেখান থেকে একটা হলো সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম মাত্র দুইটা লাইনের মধ্যে পুরো বিশ্বের দুরুদের সমষ্টি নিয়ে এসেছে তো আমার গোসে পাকের দুইটা লাইন দিয়ে দুইটা কথা আমি আপনাদেরকে বলবো আমার গোসে পাক আপনারা শুনলে আমাকে বলবেন এগুলো আপনারা শুনেন কিনা গোসে পাক বলছেন আনাল বাজিউ আশহাবু কুল্লে শাইখিন ومن ذافر رجال يعطى مثالي يا سلام السلام يا আপনারা তো প্রতিদিন কানে শুনেন প্রতিদিন গোসিয়া শরীফে অংশ গ্রহণ করেন প্রতিদিন হুজুরেরা আপনাদেরকে এই লাইনগুলো পড়ে শোনায় কিন্তু কখনো হ্যাভ ইউ এভার থট কখনো কি আপনারা চিন্তা করে দেখেছেন এখানে কি বলা হচ্ছে যদি চিন্তা করে দেখতেন গৌসে পাকের আরো বেশি দিওয়ানা হয়ে যেতেন আমার গৌসে পাক বলছেন আনাল বাজি আই এম দ্য ফোকাল অফ মাই লর্ড আমি আমার আল্লাহরও বাসপাকি আমি আল্লাহর কি বাজপাকি যেমন তেমন বাজপাকি না বাজপাকির মধ্যে সবচেয়ে সেরা যেই বাজপাকি আমি হলাম সেই সাদা বাজপাকি দুশোর রঙের আমার আমার রংটা হলো দুশোর রং বাজপাকির কৌশল কি বাজপাকির এক্সপার্টিজ কি হোয়াট ইজ দি এক্সপার্টিজ অফ দ্য ফোকেন ফোলকানের ওই বাজপাকির স্পেশালিটি কি বাজপাকির স্পেশালিটি আপনারা হয়তো ওই যে টিভির মধ্যে কি একটা অ্যানিমাল অ্যানিমালের একটা চ্যানেল আছে না জিওগ্রাফি চ্যানেল আপনারা দেখে থাকবেন আসমান থেকে শিকার ধরে কোত্থেকে সাগরের তলায় আসমান থেকে হঠাৎ করে সাগরের তলায় ডুব মেরে হঠাৎ বড় একটা মাছ নিয়ে আবার উঠে যায় আমার গৌসে পাক বলছেন মুরিদ তুমি বুঝতে পারো না আমার ক্ষমতা কি তুমি যখন আমার কাছে আসো অথবা আমার কোন আওলাদের কাছে আসো অথবা আমার কোন খলিফার কাছে আসো আমি শুধু তোমার চেহারা দেখি না আমি তোমার কলবের ভিতরে ডুব মারি কোথায় সেখানে শয়তান আছে সেখান থেকে বের করে আমি তোমাকে পাক করে ফেলি আমরা খালি পড়ি বুঝি নাই বুঝি নাই আরেকটা শুনিয়েন আনাল বাজি আশহাবু কুল্লে শাইখিন ওয়া মান দাফির রিজালি উতা মিতালি সুবহানাল্লাহ ওয়া মান দাফির রিজালি মানুষের মধ্যে রিজালদের মধ্যে রিজাল মানে আল্লাহওয়ালা রিজাল এদের মধ্যে আমার মতো কে আছে আমাকে যে নেয়ামত আল্লাহ দিয়েছেন এরকম কাউকে দেন নাই এজন্যই তো তিনি কাদামি হাজা আলা রাকবাতে কুল্লে বলি আমার এই কাদম সমস্ত ওলির গর্দনের উপর ওই সময় যে সময় বলছিলেন এই সময় আমার খাজা মুঈনুদ্দিন চিশতি খোরাসানের পাহাড়ের উপর এই রিয়াজত করছেন এই আওয়াজটা তরঙ্গের মাধ্যমে আল্লাহ খাজার কানেও যখন পৌঁছিয়ে দিলেন আমার খাজাও গর্দনটা নিচু করে দিলেন ইয়া গাউসে পাক আপনার কদম আমার ওই গর্দানের উপর আমার গৌসে পাকের কদম সমস্ত ওলির গর্দানের উপর সুবহানাল্লাহ এবার আরেকটা লাইন শুনেন মুরিদিলা তাখাফু আশিন ফা ইন্নি আযুমুন কাতিলুন ইনদাল কিতালি আসসালামায়ে
سلام مريدي او ماي مريد او ماي ورشيبر او ماي فالوور او ماي ديسايبل هي امار انوشاري هي امار ছাত্র هي امار شاگرد هي امار مريد او ماي فوند هي امار پاگل سبحان الله আমরা গৌসে পাকের পাগল ঠিক কি না হে আমার পাগল মনে রাখো লা তাখাব ডোন্ট বি অ্যাফ্রেড তুমি ভয় পাইও না তুমি সত্যিকারভাবে যদি আমার murid হও তোমার ভয়ের কোনো দরকার নাই তোমার ভয়ের কোনো দরকার কাকে ভয় পাবা না ওয়াসিন কোন চোরকে ভয় পাবা না সুবহানাল্লাহ ওয়াসিন বলা হয় চোরকে কোন চোর ঈমান চোর ঠিক কি না আমাদের টাকা পয়সা যে কেড়ে নিয়ে যায় সে বড় চোর নয় যে ঘর বাড়ি নিয়ে যায় সে বড় চোর নয় যে জায়গা জমিন নিয়ে যায় সে বড় চোর নয় বরং সবচেয়ে বড় চোর হলো ইবলিস যে ঈমান চুরি করে এবং ইংলিশের যত দোসর আছে যারা এইসা তেইসা বলে আমাদের ঈমানগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং ফাইনাল চেষ্টা ইবলিসে চালাবে মৃত্যুর সময় ঠিক কি না মৃত্যুর সময় এক হাতে বেহেশত নিয়ে আসবে এক হাতে দোজক নিয়ে আসবে এসে বলবে এই আমাকে খোদা বল আমাকে রব বল আমি তোকে জান্নাতে দিব আমি তোকে পানি খাওয়াবো হাউজে কাউসারের পানি দিব এরকম বলতে বলতে যখন তাকে খোদা বলে স্বীকার করবে দুর্বল ঈমানওয়ালা তখন তাকে ওই জান্নাতের ভিতর যখন ঢুকাবে দেখবানে সেখানে আগুন আর আগুন নাউজুবিল্লাহ বলে না ইবলিসের জান্নাত হলো জাহান্নাম আর ইবলিসের জাহান্নাম হলো জান্নাত ঠিক কি না এইজন্য আমরা চাই আমরা মরণের সময় গাউসে পাকের সাহারা পাব যারা আউলিয়ায়ে কেরামের আমি শুনেছি আমার দাদা হুজুর যিনি আজকের যিনি দাদা হুজুর আলী নওয়াজ হুজুর ইনি আউলিয়ায়ে কেরামের ফয়েজ পেয়েছেন ইনার একটা দিন যায় নাই তিনি আউলিয়ায়ে কেরামের মাজারে 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 ঘুরেছেন জিয়ারত করেছেন জিয়ারত করতে 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 ওনাদের মহব্বত করতে করতে একসময় আউলিয়ায়ে কেরাম তাকে নজরে কারাম দিয়ে ফয়েজ দিয়ে ধন্য করেছেন আপনিও যদি আউলিয়া ইকরামের পাগল হয়ে যান আপনিও যদি নিয়মিত মাজারে মাজারে জিয়ারত করবেন এই ফয়েজ ইনশাআল্লাহ আপনিও পাবেন ঠিক কি না যেমনি ভাবে দাদা হুজুর পেয়েছেন আপনিও পাবেন আমার কথা যেটা আমি যেটা বলতে চেয়েছিলাম মুরিদি লা তাখাফ হে মুরিদ কোন চোরের ভয় করো না আমরা মৃত্যুর সময় আশা করি আমাদের ঈমান রক্ষার জন্য আমরা গাউসে পাকের সাহারা পাব ঠিক কিনা বলেন না যারা সত্যিকার ভাবে গাউসে পাকের murid হতে পেরেছে এখন তো গাউসে পাক নাই আছে জাহেরি ভাবে নাই কিন্তু গাউসে পাকের নূর তার আওলাদদের হাতের মধ্যে আছে তার আওলাদের আল্লামা তাহির শাহ আল্লামা সাবির শাহ হালি শহর হুজুর কেবলা হাশমি সাহেব হুজুর কেবলা যতগুলো আল্লাহর নেককার ওয়ালিরা আছে ইনারা গাউসে পাকের নূর আমাদের পর্যন্ত বহন করে নিয়ে এসেছেন গাউসে পাকের নূর পাওয়া যাবে আলিশার মাজারে গাউসে পাকের নূর পাওয়া যাবে কুরবান আলিশার মাজারে গরিবুল্লাহর মাজারে মুসরুলিয়ার মাজারে মালিক সাহেবের মাজারে আল্লাহর ওয়ালিদের মাজারে গাউসে পাকের নূর পাওয়া যায় এবং সেই নূর পেলে উপকার কি হয় জানেন মৃত্যুর সময় আপনার ঈমানটা যেন শয়তানে কেড়ে নিয়ে না যায় সেজন্য একজন না একজন আপনাকে গার্ড দিবে আপনি যাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসবেন তিনি আপনাকে গার্ড দিবে এই ইবলিস এটা আমার murid খবরদার খবর আছে এর কাছে আসলেও সুবহানাল্লাহ কারো কাছে তো নবীও চলে আসবেন নবী চলে আসতে হয় না তো নবী মদিনা শরীফ থেকে একটু নজর দিলেই প্রত্যেককে কোথায় ইবলিস পালিয়ে যাবে ঠিক কি না বলেন না ইবলিস শয়তান আইবু চট্টগ্রামের ভাষায় শুনেন ইবলিস শয়তান আইবু ঈমান হারি লইবালাই ইবলিস শয়তান আইবু ঈমান হারি লইবালাই
বেঈমান অবস্থাত মরণ তো নাই ফানা সায় ঠিক না বলেন না ইবলিস শয়তান আইব ঈমান হারি লইবা নাই ইবলিস শয়তান আইব ঈমান হারি লইবা নাই বেঈমান অবস্থাত মরণ তো নাই ফানা সায় আলিশান জবান তো নাই কলমা ফইতাম সাই মরণ হালে আর নবীর দেহা জেনে পাই মরণ হালে আর নবীর দেহা জেনে পাই ও আল্লাহ অনর হাসে আর জি জানাই ও আল্লাহ অনর হাসে আর জি জানাই মরণ হালে আর নবীর দেহা জেনে পাই মরণ হালে আর নবীর দেহা জেনে পাই সুবহানাল্লাহ একদিন ফজরের নামাজের সময় কি নামাজ ফজরের নামাজ আমরা ওয়াক্ত মতে পড়ব আল্লাহ সবাইকে পড়ার তৌফিক দান করুন ফজরের নামাজ শেষ হয়েছে আমার নবী বলে আজকে তোমাদেরকে আমি গল্প বলবো সুবহানাল্লাহ নবী কি কোনো মিথ্যা গল্প বলে বানিয়ে বানিয়ে কোনো গল্প বলে আমার নবীর মতো সত্যবাদী আর কেউ আছে আমার নবীর নাম হলো আস-সাদিকুল আমিন দ্য মোস্ট ট্রুথফুল and the most trustworthy আমার নবী হলেন সবচাইতে বড় আস্থাভাজন সবচাইতে বড় সত্যিবাদী আমানতদার ঠিক কি না বলেন এই জন্য নবীর কথা যাতে মিথ্যা না হয় গল্প হইলেও এই রকম ঘটনা আল্লাহ আগে ঘটিয়ে রাখেন যাতে নবীর কথা কি না হয় যেন সত্য হয় সুবহানাল্লাহ নবীজি গল্প বলতেছেন শুনো সাহাবায়ে কেরাম ওই মজলিসের মধ্যে আবু বকর ছিলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না বাকি সবাই ছিলেন সাহাবায়ে কেরাম প্রথম সারির বলছেন শুনো একটা গল্প এক রাখাল যাচ্ছে রাখাল রাখাল কি রাখাল গরু নিয়ে যাচ্ছে বুখারী শরীফের হাদিস কিন্তু যেখান থেকে সেখান থেকে বলছি না কিতাব ওয়া হাদিসুল আম্বিয়া নবীদের হাদিস অধ্যায় রাখাল যাচ্ছে কি নিয়ে গরু নিয়ে গরু নিয়ে যখন রাখাল যাচ্ছে রাখালের একটু হঠাৎ করে ক্লান্তি লাগলো কথা কি আপনারা বুঝতে পারছেন রাখাল গরুর পিঠের উপর চড়ে বসলো কিসের উপর গরুর হয়ে গেল মাথা খারাপ গরু পিছন ফিরে বলে হে রাখাল তুমি আমার পিঠের উপর কেন চড়েছ তুমি আমার পিঠের উপর কেন চড়েছ ইন্না লাম নুখলাক লিহাজা আমি তো পিঠের উপর মানুষ চড়ানোর জন্য সৃষ্ট হই নাই ইন্নামা খুলিকনা লিল হারফি আমাদের কত চাষাবাদ করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে পিঠের উপর চড়াবার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই তুমি আমার পিঠের উপর কেন চড়লা সাহাবায়ে কেরাম যখন এই গল্প শুনেছেন সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গরু কথা বলে আপনারা কি আমার কথা বুঝতেছেন গরু কথা বলে আল্লাহ রাসূল বলে গরু কথা বলে যে আল্লাহই বলাইলে বলতে পারে যে এটা আমি বিশ্বাস করি আল্লাহই বলাইলে কি বলেন না আল্লাহই বলাইলে গরু যে কথা বলতে পারে এটা আমি নবী বিশ্বাস করি এবং এখানে উমর ফারুক নাই উমরও বিশ্বাস করে আবু বকর সিদ্দিকও বিশ্বাস করে সুতরাং তোমরাও বিশ্বাস করো ঘটনা আগে আল্লাহ এরকম ঘটাই রাখছেন এবং ভবিষ্যতেও ঘটাবেন কেমনে ঘটাবেন আমার গৌসে পাকের ক্ষেত্রে আল্লাহ ঘটাইয়ে দিছেন আমার গৌসে পাকের ক্ষেত্রে ঘটাইয়ে একদিন শকের বশত কি বশত শকের বশত
এখানে আপনার নিজের জন্য একটা শিক্ষা রয়েছে ভালো করে খেয়াল করবেন একদিন শকের বশত গৌসে পাক একটা গরু নিয়েছেন রশি ধরেছেন কোথায় নিয়ে যাবেন চরাবার জন্য মাঠে নিয়ে যাবেন হঠাৎ করে গরুয়ে ওই গরুর মতো আওয়াজ দিয়ে দিল এখন রাসূলে বলছেন আমি বিশ্বাস করি ও আমার উম্মত তোমরাও বিশ্বাস করো রাসূল আগে গটাই দিবেন ঘটনা বলে ফেলেছেন আমার আওলাদের মধ্যেও এরকম ঘটনা ঘটবে কিন্তু এইবার গরু এই কথা বলে নাই কারণ গৌসে পাক গরুর পিঠে চড়ে নাই গৌসে পাক শুধু রশি ধরেছেন এবার গরুয়ে বলছে ও আব্দুল কাদের জিলানি আমার কাজ তো ঠিক আছে আমার কাজ হলো চরানো ঠিক আছে আমি চরব আমার কাজ হলো ক্ষেতের মধ্যে ওই ধান ফলাতে সাহায্য করা ফসল ফলাতে সাহায্য করা এটা তো ঠিক আছে আমার কাজ তো ঠিক আছে কিন্তু আপনার কাজ তো ঠিক নাই ওই ক্ষেত্রে রাকালের কাজ ঠিক ছিল না এখন আপনার কাজ ঠিক নাই কেন ইন্না ইন্নাকা লাম তুখলাক লিহাজা আপনি তো গরু চরাবার জন্য আল্লাহ আপনাকে বানাই নাই আল্লাহর রাস্তার মধ্যে আউলিয়া ইকরামকে চরানোর জন্য বড় বড় ওলি সৃষ্টি করার জন্য আল্লাহ আপনাকে বানিয়েছে ওই রাকালে ভুল করেছে গরুর পিঠের উপর চড়ে আর আমার গৌসে পাককে বলছেন আপনি তো এই কাজের জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আল্লাহর রাস্তায় ওলি চড়াবার জন্য পলকে চোরকে আবদাল করো হে মোর পীরে লাইসানি সুবহানাল্লাহ তোমার ওই দৃষ্টি গুণে ডাকাতের দল ওলি হয়ে বলকে চোরকে আবদাল করো হে মোর পীরলা সানি ইয়া আব্দুল কাদের জিলানি আমি তো চোরার জন্য সৃষ্টি হয়েছি আমার ক্ষেত্রে কাজ ঠিক আছে কিন্তু আপনাকে তো আল্লাহ গরু চরাবার জন্য বানাই নাই আল্লাহ তো আপনাকে ওলির বানানোর কারিগর বানিয়েছে আপনি এক একটা আলিশা বানাবেন এক একটা শাহজালাল বানাবেন আপনি খাজা মঈনুদ্দিন চিশতি বানাবেন আপনি তো গৌস কুতুব ওলি বানাবেন আপনি নুসলাম হাশিমি বানাবেন আপনি তাহের শাহ বানাবেন তৈয়ব শাহ বানাবেন সুবহানাল্লাহ আল্লাহ সুতরাং আপনি আমাকে চড়াবেন না যান মানুষ চরান গিয়ে এসে গরের ছাদের উপর এসে সামনে যখন দেখতেছেন আরাফাতের মাঠকে ওখানে না চোখের সামনে এনে দিয়েছেন মাগো আমি আর এই দুনিয়ার কাজের মধ্যে নাই আমার মিশন শুরু হয়ে গেছে আল্লাহ আমাকে মিশন দেখিয়ে দিয়েছে তাহলে এখানে আমাদের জন্য শিক্ষা কি একটু চিন্তা করবেন আপনি তো ব্যবসা করছেন সারাদিন সকাল উঠার সাথে সাথে মুখ হাত ধোয়ার আগেই ব্যবসার চিন্তা রাত্রে ঘুমানোর সময় ব্যবসার চিন্তা আপনি একটু চিন্তা করেন আল্লাহ কি আপনাকে শুধু ব্যবসা করার জন্যই পাঠিয়েছে না আল্লাহ আপনাকে পাঠিয়েছে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য ঠিক কিনা বলেন না আপনি কেন আপনার আসল উদ্দেশ্য ভুলে গেলেন এই ব্যবসা 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 করতে করতে দালান কোটা বানিয়ে আপনি একদিন মরে যাবেন দীন ইসলাম যদি আপনার থেকে কিছু না পায় আপনার এই দুনিয়ায় আশাটাই ব্যর্থ ঠিক কিনা বলেন দীন ইসলামের জন্য কাজ করেন শরীয়ত তরিকতের জন্য কাজ করেন যেমন ভাবে আজকের সভাপতি কাজ করছেন আমাদের প্রত্যেকেরও কাজ করার দরকার আছে নাকি নাই যদি কাজ ছাড়া মরে যান আপনার জীবনের কোনো মূল্য তাহলে আমার রাসূলের প্রথম কাহিনী বলে দিলাম একই বৈঠকে আমার রাসূল দ্বিতীয় আরেকটা কাহিনী বলছেন আরেক ছাগলের মালিক কিসের মালিক আরো জোরে ছাগলের মালিক ছাগল নিয়ে বনের ধারে গিয়েছেন কিসের ধারে আরো জোরে আরো জোরে কিসের ধারে যেখানে বাঘ ভাল্লুক থাকে ডিসকভারি চ্যানেলের মধ্যে
মাঝে মাঝে দেখেন হঠাৎ করে দৌড়ায় গিয়ে হরিণ একটাকে ধরে ফেলে ঠিক কি না এখন বনের ভিতর থেকে বাঘ একটা এসে ছাগল একটাকে খপ করে কামড়ে ধরে বনের ভিতর নিয়ে যাচ্ছে মালিকে দেখে ফেলেছে তো মালিক যখন আছে মালিকে বাঁচাবে ঠিক কি না ইশারা বুঝবেন আকলমন্দরা ইশারা কাফি হয় মালিক যখন আছে রাসূলে বলছেন হিস্টরি স্টোরি বলছেন সত্য ঘটনা মালিকে যখন দেখছে লাঠি একটা নিছেন নেকড়ে বাগের পিছে দৌড় দিছে দৌড় দিয়ে বলে এই আমার ছাগলকে কোথায় নিষ্টিস তাড়াতাড়ি দে ওই তখন নেকড়ে বাগ সুন্দর করে ছেড়ে দিল মালিকের কাছে ছাগল ফেরত আসলো ফেরত আসার পরে ওই নেকড়ে বাগে বলতেছে আজকে তো তুমি মালিক আছো সুবহানাল্লাহ আজকে তুমি কি আরো জোরে আজকে তুমি মালিক আছো বলে বাঁচাইতে পেরেছো যেদিনের কোনো মালিক থাকবে না তুমি যখন তোমার কাজে ব্যস্ত থাকবে যখন ফিতনা ফাসাদ কিয়ামত আরম্ভ হয়ে যাবে তাকে দেখার জন্য যখন কেউ থাকবে না তখন কে বাঁচাবে সমস্ত সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বাঘে কেমনে কথা বলে আমার রাসূল বলেন আল্লাহই বলাইলে বাঘেও কথা বলে এবং আমি বিশ্বাস করি আবু বকর বিশ্বাস করে ওমর ফারুক বিশ্বাস করে আর তোমরাও বিশ্বাস করে না ইশারা কি ও ছেলে মেয়ে তোমাদের মালিক আছে তোমাদের মা বাবা মা বাবার আন্ডারে থাকো মা বাবার হুকুম মানো মা বাবার কথা মতে চলো নইলে তোমাকে ডাকাইতে নিয়ে যাবে ঠিক কি না বলেন না যেই ছেলেটা স্কুল কলেজে পড়ার সময় মা বাবাকে না মেনে নিজের ইচ্ছা মতো চলে সে গুন্ডাদের কপ্পরে পড়ে অথবা চিন্তাইকারীদের কপ্পরে পড়ে অথবা ইয়ং গ্রুপের কপ্পরে পড়ে নষ্ট হয়ে যায় ঠিক কি না বলেন না তোমার পরিবারের ক্ষেত্রে তোমার মালিক হলো তোমার মা বাবা অভিভাবক আর তোমার শরীয়ত তরিকতের ক্ষেত্রেও তোমার একজন মুর্শিদ দরকার আউলিয়ায়ে কেরামের সাহারা দরকার যে ব্যক্তি আউলিয়ায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে যে ব্যক্তি শাহজালাল শাহপনান মুসরুলিয়া মালিক শাহ বাবা হাশমি সাহেব আলী শাহ বাবা কোরবান আলী শাহ ইনাদের সাথে যারা সম্পর্ক রাখে ইমান চোর শয়তান আপনাকে কেড়ে নিলেও ওদের মুখ থেকে আবার আপনাকে ফেরত আনার দায়িত্ব আল্লাহর ওলিরা পালন করে এই জন্য আমার গোসুল আজম বলছেন মুরিদি লা তাখফ কহ কর তসলি দি গুলামো কো কিয়ামত তক রকে বেখৌফ বান্দা গৌসে আজম কা সুবহানাল্লাহ মুরিদি লা তাখফ ওয়াশিন ফাইনি ও আমার মুরিদ কোন চোরের ভয় করো না ইমান চোরের ভয় করো না কারণ আমি কে জানো আমি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আজুমুন আই এম এ স্ট্রং উইল পাওয়ার আমি হলাম শক্তিশালী শয়তানের সাথে যুদ্ধ করার ব্যাপারে আমি শক্তিশালী সুবহানাল্লাহ কাতিলুন ইনদাল কিতালি তোমাকে বাঁচাবার জন্য তোমাকে আল্লাহর রাস্তায় আনার জন্য তোমাকে শয়তানের মুখ থেকে ছিনিয়ে আনার জন্য যদি যুদ্ধ করতে হয় আমি আব্দুল কাদেরের যুদ্ধ করব তারপরেও তোমাকে শয়তানের হাতে নিতে দিব না এই জন্য যারা আউলিয়া ইকরামের সাহারা নেই যারা আউলিয়া ইকরামের কদম ধরে যারা আউলিয়া ইকরামের মাজারগুলোতে জিয়ারত করে আউলিয়া ইকরামের নূর যারা পায় এদের সাথে আউলিয়া ইকরামের রশি ধরে যায় আউলিয়া ইকরামের রশি যখন তাদের গায়ে লেগে যায় তখন শয়তানে আর তাদেরকে ছিনিয়ে নিতে পারে না আল্লাহর বান্দা আল্লাহর কাছেই থাকে আল্লাহর বান্দা আল্লাহর কাছেই আল্লাহ পাক জেলা শানু আমাদেরকে সেভাবে আল্লাহর ওলিদের রশি ধরে থাকার তৌফিক নসিব করুন আল্লাহর ওলিদের রশি ধরে ওনাদের মাধ্যমে আমাদের ঈমানটা যেন কোরআন করিম বলছে মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ
যে ব্যক্তিকে আল্লাহ হেদায়েত করে সে হেদায়েত প্রাপ্ত ওয়ামাই ইউদলিল যে পথ হারা হয়েছে ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুর্শিদা তার কোনো ওলি মুর্শিদ নাই যে পথ হারিয়েছে তার কোনো ওলি মুর্শিদ অর্থাৎ যার মুর্শিদ নাই যার ওলি নাই তার কোনো পথ নাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম তার কাছে নাই সিরাতাল মুস্তাকিম যদি আপনি পেতে চান আল্লাহর একজন নেককার আমলদার পরহেজগার পীরের সান্নিধ্য মুর্শিদের সান্নিধ্য আল্লাহওয়ালা নেককার একজন বান্দার সান্নিধ্য আপনাকে পেতেই হবে ঠিক কি না সম্পর্ক রাখতেই হবে আবার আগুনের উপর হাঁটলে বাতাসের উপর হাঁটলে সেটার নাম আল্লাহর বলি নয় যার কাছে পূর্ণ শরীয়ত পাওয়া যায় সেই হলো আল্লাহর বলি ঠিক কি না কোন বন্ড বাবা আল্লাহর বলি হতে পারে না এখন সময় নাই বাকিগুলো আর বলছি না আমি আপনাদের সামনে সূরা ইউনূস এর 64 নম্বর আয়াত আপনাদেরকে পড়েছি এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যাদেরকে আল্লাহ ভালোবাসেন যাদেরকে আল্লাহ ওলি বানান যাদেরকে আল্লাহ ভালোবাসেন এদেরকে দুনিয়ার মধ্যে হঠাৎ করে একদিন স্বপ্নে দেখিয়ে ফেলেন যে তোমাকে আমি কবুল করেছি কোন একটা ইশারা দিয়ে দেন লাহুমুল বুশরা في الحياة الدنيا وفي الآخرة এদের জন্য দুনিয়ার মধ্যে রয়েছে সুসংবাদ তাফসীরের কিতাব ঘেটে দেখলাম পাঁচটা তাফসীরের কিতাব দেখলাম প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে বলতেছে সুসংবাদ মানে কি আর রুইয়া আসসালিহা একটা পবিত্র স্বপ্ন আপনাকে যদি আল্লাহ কবুল করে কোন একদিন আল্লাহ আপনাকে স্বপ্ন দেখায় দিবে আল্লাহ আমাদের প্রত্যেককে আউলিয়া একরামের উসিরায় একদিন ওই রকম একটা স্বপ্ন দেখার তৌফিক দান করুন ওই দিন স্বপ্নের মধ্যে আপনি হয়তো আমার নবীকে দেখে ফেলবেন অথবা আমার গৌসে পাককে দেখে ফেলবেন অথবা আল্লাহর একজন ওলিকে দেখে ফেলবেন এসে বলবেন এই শুনো এখন থেকে তুমি সৎপথে চলবে কারণ সৎপথের সৈনিক হিসেবে আল্লাহ তোমাকে কবুল করে ফেলেছেন ওই স্বপ্ন দেখার আশায় আমরা থাকবো ইনশাআল্লাহ ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদিলা লি কালিমাতিল্লাহ আল্লাহর কালিমা কোনোদিন পরিবর্তন হবে না আল্লাহর কালিমা কোনোদিন পরিবর্তন দেখবেনই দেখবেন আপনি স্বপ্ন যদি আল্লাহর পথে চলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হালাল খান কি খান হালাল খান আমার নবী বলছেন আতিব মাতআমাক তোমার পাত্রটা তোমার খাওয়ার পাত্রটা পবিত্র রাখো তাকুন মুস্তাজাবাদ দাওয়া তুমি যেই দোয়াই করবে তোমার দোয়া কবুল হয়ে যাবে তবে শর্ত হলো হালাল খাও কি খাও হালাল খাও আমাদেরকে আল্লাহ হালালকে এবং আল্লাহর ইবাদত করে সঠিক পথে চলার তৌফিক দান করুন জীবনে একজন সত্যিকারের মুর্শিদ আমাদের সবাইকে নসিব করুন আমিন আজকের যিনি প্রধান আলোচক যিনি আমাদের প্রধান বক্তা তিনি একজন সত্যিকারের পীরের ছেলে শাহজাদা এই জন্য আমরা ধন্য একজন সত্যিকারের আওলাদ রাসূল একজন শাহজাদা আমাদের কাছে উপস্থিত হয়েছেন এনার উপস্থিতি আমাদের জন্য অনেক কিছু আল্লাহ পাক জালা শানু তার উপস্থিতির মাধ্যমে তার সম্মানিত আব্বা জানের নূর আমাদের সবাইকে নসিব করুন আমিন আপনাদের আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন যারা এসেছেন প্রত্যেকের এই ঈমানকে আল্লাহ কবুল করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু